এবার তৃণমূল ছাড়তে চলেছে তৃণমূলের বসিয়ে নেতা মুকুল রায়। এমনটা কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে বাংলার অলিগলিতে, যেখানে কিন্তু এবার বিশাল বড় ভাঙন মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার দল তথা তৃণমূল কংগ্রেস। 2021 নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে প্রকাশ্যে বেইমানি করেছিল তৃণমূলের বসিয়ে নেতা মুকুল রায়। মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরে বিপুল ভোটে জয়লাভ করেন। তার কিছুদিন পরেই তার স্ত্রী কৃষ্ণা রায় প্রয়াধন, তারপরেই বিজেপি ছেড়ে যোগ দেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করেন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বসিয়ে নেতা মুকুল রায়। মুকুল রায় স্পষ্ট দাবি করলেন যে পশ্চিমবাংলায় যে পুরভোট চলছে এবার একটি আসনেও জয়লাভ করতে পারবে না তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার মতো অবস্থা হবে এবার বাংলায়, কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসার জবাব মানুষ ভোটে দেবেন, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন এবার তৃণমূলেরই বসিয়ে নেতা মুকুল রায়। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিনের মধ্যেই তৃণমূল থেকে পুনরায় বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের বসিয়ে নেতা মুকুল রায়, এমনটাই কিন্তু বাংলা রাজনৈতিক মহলে গুঞ্জন।